পূজোর আগে খুশির খবর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা ও রেল যাত্রীদের। তৎপরতার সাথে চলছে রায়গঞ্জ স্টেশনে মান উন্নয়নের কাজ, যার মধ্যে উল্লেখযোগ্য অতিরিক্ত যাত্রী শেডের নির্মাণ। কেননা সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েছে, ফলে বহু মানুষ রায়গঞ্জ স্টেশনে আসেন ট্রেন ধরার জন্য। বর্তমানে দূরপাল্লার ট্রেনগুলি এসে দাঁড়ায় 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে পর্যাপ্ত সেট না থাকার দরুন চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের। প্যাসেঞ্জার সেটটা তো আমাদের বহুদিনের চাহিদা ছিল, এই প্যাসেঞ্জার সেটটা হওয়াতে দেখো কত বড় ট্রেনের লাইনটা, অনেকে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছিল, যখন বৃষ্টি হচ্ছিল তখন তো খুব প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলো এখন কমে গেল। দূরপাল্লা ট্রেনগুলোর এই সেটে তো দাঁড়াতেই পারছিল না, সব ওই সেটে চলে যাচ্ছিল 2 নম্বর কম্পার্টমেন্টে, এটা হওয়াতে আমাদের প্রচুর লাভ হলো। প্রখর রোদ কিংবা ঝড় বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। দুর্যোগের মধ্যেই বিনা শেডে ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন সকলেই। 2 নম্বর প্ল্যাটফর্মের পাশাপাশি 1 নম্বরে নেই পর্যাপ্ত শেড, ফলে সেখানেও একই সমস্যা। তাই দ্রুত 2টি প্ল্যাটফর্মে যাত্রী শেড বানানোর দাবি উঠেছে সাধারণ মানুষদের কাছ থেকে। সেই অনুসারে ভারত সরকারের রেল মন্ত্রক সেই কাজ তৈরির সিদ্ধান্ত নেয়। রায়গঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার রাজু কুমার জানান, যাত্রী সাধারণের সমস্যার কথা মাথায় রেখে বর্তমানে 2টি প্ল্যাটফর্ম মিলিয়ে 4টি অত্যাধুনিক যাত্রী শেড নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি 1 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মটি সম্প্রসারিত হলে দূরপাল্লার ট্রেনগুলি এই প্ল্যাটফর্মগুলিতে দাঁড়াবে। ফর্ম নম্বর 1 আর 2 পর যাত্রীয় কো অসুবিধা হতি থি থোড়ি বারিশ বারিশ কে সময় লং রুটস কি ট্রেন চলতি হ্যাঁ ইয়াঁ সে কলকাতা কে লিয়ে, তো ইসকে লিয়ে অভি আমারা প্ল্যাটফর্ম নম্বর 1 আর 2 পে 4 নয়া পিপি সেট বন রহা হ্যায়। और प्लेटफॉर्म के एक्सटेंशन की भी योजना है, 1 नंबर प्लेटफॉर्म को बढ़ाने की योजना है, जो जानकारी है हमें। सेट का मीटर कितना है? एक एक सेट का। अच्छा, ये 200 मीटर का है, अभी 4 नया सेट बन रहा है और इसके बाद भी ज़रूरत के हिसाब से हम लोग बनाएंगे इसको आगे। फॉर्म नंबर 2 में पे एंड यूज़ टॉयलेट ब्लॉक नया बन रहा है, बन के लगभग तैयार होने वाला है। ए प्लेटफॉर्म में तैयारी होते शौचालय। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুল বন্ধু লাহিড়ি বলেন, এতদিন রায়গঞ্জ রেল স্টেশনে সিঙ্গেল সেট ছিল, তাই সেট বানানোর জন্য তারা একাধিকবার দাবি জানিয়েছেন। খুব তৎপরতার সঙ্গে যে সেটগুলো প্যাসেঞ্জারের সেটগুলো করছে তাতে আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই এই ধরনের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা আগামী দিনে চাইব, আমরা দীর্ঘদিন যে সকল দাবি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করে এসেছি রেল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সেগুলো হয়তো দ্রুত সম্পন্ন হবে, এটা আমরা আশা করছি। পূজোর আগেই প্ল্যাটফর্মে যাত্রী সেট তৈরির কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।